স্পেনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের সূচি হলো ঘোষণা। নতুন কোচ নিয়ে নতুন দল গঠনে কেমন হতে পারে ব্রাজিলের 2024 স্কোয়াড, কমেন্ট বক্সে জানাবেন। কোপা মিস করতে যাচ্ছে নেইমার, এমনটাই জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক। ব্রাজিলের নেইমার ভক্তের হতাশ হওয়ারই কথা, তবে কিছুটা চমক তো থাকবে ব্রাজিল শিবিরে, এটা নিশ্চিত। আগের বছরের ব্যর্থতা ভুলে 2024 সালটাকে স্মরণীয় করে তুলতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবছরে যে মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে, তার আগে একাধিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। দীর্ঘ এক বছর পর স্থায়ী কোচ হিসেবে দরিভা জুনিয়রকে পাওয়ার পর তাদের প্রথম লড়াই হবে স্পেনের বিপক্ষে। আগামী 26 মার্চ রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবুতে তাদের সঙ্গে ব্রাজিল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। বর্ণবাদ নিয়ে সবাইকে সচেতন করতে এই ম্যাচ খেলবে স্পেন ও ব্রাজিল। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গত বছরের 5 জুন দুই দেশ একই তত্ত্ব স্লোগানের ভিত্তিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও RFEF এই ম্যাচটি খেলার ঘোষণা দিয়েছিল। ওই সময় ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র রিয়ালের হয়ে খেলার সময় বেশ কয়েকবার স্পেনিশ সমর্থকদের কাছে বর্ণবাদের শিকার হন। সেই ঘটনায় দোষী প্রমাণিত সমর্থকরা স্টেডিয়ামে না ঢোকার নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার শাস্তিও পেয়েছেন। সর্বশেষ ঘটনাটি ঘটে গত বছরের 21 মে ভ্যালেন্সিয়ার মাঠে ভিনি রিয়ালের জার্সিতে খেলার সময়। দ্বিতীয়ার্ধে ঘটা ওই ঘটনায় কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। পরে রেফারি তার ম্যাচ রিপোর্টে জানিয়েছিলেন ভিনিসিউসকে লক্ষ্য করে গ্যালারি থেকে বানর বলে গালি দেওয়া হয়েছে। 23 বছর বয়সী ভিনি নিজেও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি উল্লেখ করেন, ব্রাজিলে এখন স্পেনকে সবাই বর্ণবাদীদের দেশ বলেই জানে। মূলত সেই ধারণার পরিবর্তন ও বর্ণবাদের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দেওয়ার লক্ষ্যেই দেশ দুটি এরপর ম্যাচ খেলার উদ্যোগ নেয়। যদিও তখন সূচি চূড়ান্ত ছিল না, এক বিবৃতিতে সেটি জানিয়ে দিয়েছে RFEF। আন্তর্জাতিক আঙ্গিনায় অন্যতম সেরা দুই দলের এই ম্যাচ হবে ফুটবলের জন্য দারুণ উদযাপনের ব্যাপার। এই ম্যাচের লক্ষ্য ফুটবলের সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের প্রতিশ্রুতিকে আরও জোরালো করা। তবে এটি নতুন বছরে ব্রাজিলের প্রথম প্রীতি ম্যাচ নয়। স্পেনের মুখোমুখি হওয়ার আগে 23 মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিল কোচ হিসেবে ডাক আউটে অভিষেক হবে দরিভালের। 2013 কনফেডারেশনস কাপে সর্বশেষ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। দুই দল এখন পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে 5 বারই জয় পেয়েছে ব্রাজিল। স্পেনের জয় 2টি ও ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। সবশেষ 2013 সালে কনফেডারেশন কাপের ফাইনালে নেইমার জুনিয়রের নৈপুণ্যে 3-0 গোলে উড়ে গিয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে ইঞ্জুরির কারণে এবার এই প্রধান তারকাকে ছাড়াই খেলতে হবে সেলেসাওদের। এমনকি নেইমার আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আসরও মিস করবেন বলে জানিয়েছেন টিম চিকিৎসক রদ্রিগো লাসমার। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।